সংসদ ভেঙে দিয়ে পরবর্তী 90 দিনের মধ্যে নতুনভাবে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন 40 জন বিশিষ্ট নাগরিক। আগামী 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশের ভবিষ্যৎ বিপর্যস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, একতরফা নির্বাচনের লক্ষ্যে বিরোধী দলের প্রতি দমননীতি অব্যাহত। কেন এই কথা বললেন পিটার হাস? তিনি আসলে কি বলতে চান? তিনি আসলে কি ধরনের ভূমিকা রাখতে চাইছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে? আসলে রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্য বা তার কার্যকলাপ তো শুধু তার একার সিদ্ধান্ত নয়, অবশ্যই নয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যা চায় তিনি তাই করেন। দর্শক, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কেন নির্বাচনকে সামনে রেখে কেন সে ইন্ডিয়ায় গিয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন। যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কিন্তু বিএনপিকে আশ্বাস দিয়েছিল যে নির্বাচন সুস্থ আওয়াত নির্বাচন করার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচনের আগ মুহূর্তে কেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সে ইন্ডিয়ায় গিয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু স্পষ্টভাবে রবিন ফারহানা একটি বক্তব্য দিয়েছে। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে আগামী 90 দিনের মধ্যে সংসদ ভেঙে নতুন করে নির্বাচন করতে হবে, এ বিষয়ে নিয়ে কিন্তু বিদেশ থেকে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। দর্শক, এ বিষয়ে একটি ভিডিও থাকবে, তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেল যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে সাথেই থাকেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। নতুনভাবে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন 40 জন বিশিষ্ট নাগরিক। আগামী 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশের ভবিষ্যৎ বিপর্যস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, একতরফা নির্বাচনের লক্ষ্যে বিরোধী দলের প্রতি দমননীতি অব্যাহত রাখলে সরকারের বৈধতা সংকট থেকেই যাবে, এতে বাংলাদেশ রাষ্ট্রের শক্তি, সম্ভাবনা ও ভবিষ্যৎ বিপর্যস্ত হবে। আর তাই 7 জানুয়ারির নির্বাচনের তফসিল বাতিল করে সংবিধানের 123(3)(খ) অনুসারে জানুয়ারির তৃতীয় সপ্তাহে জাতীয় সংসদ ভেঙে দিয়ে এর পরবর্তী 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তারা। সংসদ ভেঙে দিয়ে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করলে নির্বাচনকালীন সরকার প্রশ্নে বিরোধী দলের সঙ্গে সংলাপ আয়োজন, সমঝোতায় পৌঁছানো, বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি বা জামিন প্রদান এবং নতুন তফসিল ঘোষণার মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আয়োজনের পর্যাপ্ত সময় ও সুযোগ পাওয়া যাবে বলে বিশিষ্ট নাগরিকদের পক্ষে সুশাসনের জন্য নাগরিকের পাঠানো বিবৃতিতে জানানো হয়। রোববার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা বলেন, নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে মামলা, গ্রেপ্তার, বিতর্কিত প্রক্রিয়া, সাজা প্রদান ও নির্যাতনের মাধ্যমে নির্বাচন এমনকি রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আগামী 7 জানুয়ারি সরকারি দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে কেবল তাদেরই, ডামি প্রার্থী ও অনুগত দলগুলোর প্রার্থীদের নির্বাচন হতে যাচ্ছে। ফলে এই নির্বাচনে পছন্দ মতো যথার্থ বিকল্প বেছে নেওয়া থেকে বাংলাদেশের নাগরিকরা বঞ্চিত হবেন এবং নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিত্ব নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়বে। একতরফা নির্বাচনের লক্ষ্যে বিরোধী দলের প্রতি দমননীতি অব্যাহত রাখলে সরকারের বৈধতার সংকট থেকেই যাবে, সমাজে ক্ষোভ ও বিরোধ বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ রাষ্ট্রের শক্তি, সম্ভাবনা ও ভবিষ্যৎ বিপর্যস্ত হবে। এ অবস্থায় সকল দলের অংশগ্রহণ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টির মাধ্যমে নতুনভাবে নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান তারা। বিবৃতিতে স্বাক্ষর করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, মানবাধিকার কর্মী হামিদা হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। বাংলাদেশের রাজনীতিতে যে কজন ব্যক্তি ভীষণভাবে আলোচনায় আছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি কখন কার সঙ্গে বৈঠক করেন, কার সঙ্গে লাঞ্চ করেন, কার ব্যাপারে, কোন দলের ব্যাপারে, বাংলাদেশের রাজনীতির ব্যাপারে, আগামী নির্বাচনের ব্যাপারে কি বলেন, তার দিকে তীক্ষ্ণ নজর রাখে বাংলাদেশের গণমাধ্যম, তীক্ষ্ণ নজর রাখে রাজনৈতিক দলগুলো। কখনো কখনো তার বক্তব্যের পিঠে পাল্টা বক্তব্য দেয় সরকারি তরফ থেকে, কখনো কখনো তার বক্তব্য নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের টকশো টেবিলে কিংবা কোনো আলোচনা সভায় সাংবাদিকরা পেলেই ঘিরে ধরেন। কেন এই কথা বললেন পিটার হাস? তিনি আসলে কি বলতে চান? তিনি আসলে কি ধরনের ভূমিকা রাখতে চাইছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে? আসলে রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্য বা তার কার্যকলাপ তো শুধু তার একার সিদ্ধান্ত নয়, অবশ্যই নয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যা চায় তিনি তাই করেন, ওয়াশিংটন যা চায় তিনি সেটুকুই বাস্তবায়ন করেন। তার বাইরে যাবার, তার বাইরে গিয়ে কোনো কথা বলবার, নিজস্ব ব্যক্তিগত মতামত দেবার কোনো সুযোগ তার নাই। আমি যখন এই ভিডিওটি করছি তখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় আছেন এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন। যারা জানেন না তাদের জন্য আমি বলছি, তিনি ভারত সফরে গেছেন, তিনি এই মুহূর্তে আছেন মুম্বাইয়ে। আপনাদের এটাও নিশ্চয়ই জানা তিনি খুব বেশি দিন না, মাত্র কয়েকদিন, মাসখানেকও হয়নি তিনি শ্রীলঙ্কায় গিয়েছিলেন। তিনি 16 নভেম্বর শ্রীলঙ্কায় যান এবং ফিরে আসেন 27 নভেম্বর। বেশ লম্বা একটা ছুটি, তাই না? 11-12 দিনের একটা ছুটি। তারপরে 20 দিন পার না হতেই তিনি পাড়ি জমান ভারতে। বলা হচ্ছে তিনি মুম্বাইয়ে আছেন। এখন তিনি মুম্বাইয়ে আছেন না দিল্লিতে আছেন সেটা জানি না, খবরে প্রকাশ তিনি মুম্বাইয়ে আছেন। বাট যাই হোক না কেন, বিষয়টি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে, যে নির্বাচনটির তারিখ মানে ক্যালেন্ডার অনুযায়ী বাকি আছে আর মাত্র বোধহয় 14 দিন 13-14 দিন, ঠিক নির্বাচন দোরগোড়ায় রেখে তিনি ভারত সফরে আছেন। এবং বাংলাদেশের রাজনীতি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার চেষ্টা এবং আওয়ামী লীগ একটা সুষ্ঠু নির্বাচন দেবার জন্য আওয়ামী লীগকে চাপ দেওয়া, এইরকম নানামুখী প্রচেষ্টার মধ্যে যেই দেশগুলো
অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র এবং ভারত, তার দুটি দেশ। এর বাইরে চায়না বা রাশিয়ার বক্তব্য আমরা মাঝে মধ্যেই দেখি, তারা একেবারেই একতরফাভাবে যেন তেন প্রকারে এই সরকারের নির্বাচনে টিকে থাকা এবং এই সরকারের আবার ক্ষমতা নিশ্চিত করবার জন্য যা যা করা দরকার, যা যা বলা দরকার, তারা নিরবচ্ছিন্ন হয়ে রয়েছে। কিন্তু সত্যিকার অর্থে যদি কোনো দুটো দেশ একেবারে ফিল্ডে কাজ করে, তার একটি হচ্ছে ভারত, অন্যটি হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে ফিল্ডে কাজ করা মুশকিল, তবে যুক্তরাষ্ট্রের হাতে যে অস্ত্রগুলো আছে সেগুলো তারা বাংলাদেশের নির্বাচন যদি সুষ্ঠু না হয় সেগুলো তারা প্রয়োগ করতে পারে। তার মধ্যে ভিসা নীতি আছে, স্যাংশন আছে, বাণিজ্য নিষেধাজ্ঞা আছে, শান্তি মিশনে আমাদের সেনাবাহিনীর লোকজন নিয়ে আছে, ইত্যাদি নানান বিষয় সেখানে জড়িত। আরেকটা খবর আপনাদেরকে একটু জানাই, খবরটি নতুন কিচ্ছু নয়। খবরটি যখন গতকালকে আমার চোখে পড়লো, আমার মনে হলো যে এখানে তো আসলে ভেতরে নতুন কোনো কথা নাই। কিন্তু সিগনিফিক্যান্ট হচ্ছে এই পুরনো খবরটি কেন আল জাজিরা আবার নতুন করে সামনে নিয়ে আসলো। খবরটির হেডলাইন যদি আমি একটু বলি, সেটা হচ্ছে আল জাজিরাতে গতকাল এটা প্রকাশিত হয়েছে, স্যাংশন থ্রেট লুমস ওভার বাংলাদেশেস গার্মেন্ট সেক্টর এহেড অফ ইলেকশন। তারা বাণিজ্য নিষেধাজ্ঞার একটা ইঙ্গিত এই রিপোর্টে দিচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে একটা জোর শোর আলাপ মাঝখানে শুরু হয়েছে। বলা হয়েছিল বাংলাদেশে যেই যুক্তরাষ্ট্র নতুন শ্রমনীতি নিয়েছে, মেমোরেন্ডাম দিয়েছে, সেখানে তারা বাংলাদেশে কল্পনা আক্তারের কথা স্পেসিফিক্যালি উল্লেখ করেছে। এই মেমোরেন্ডাম বা এই নতুন শ্রমনীতি যুক্তরাষ্ট্র ঘোষণা করবার দুদিনের মাথায় আমাদের যে হাই কমিশন আছে আপনার যুক্তরাষ্ট্রে, সেই হাই কমিশন থেকে বাংলাদেশের কমার্স মিনিস্ট্রিকে চিঠি পাঠানো হয় যে বাংলাদেশ বাণিজ্য নিষেধাজ্ঞায় পড়তে যেতে পারে এবং এই ব্যাপারে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপগুলো যেন বাণিজ্য মন্ত্রণালয় নেয়। এর মাঝখানে আপনারা জানেন ইউর একটা প্রতিনিধি দল ঘুরে গেছে বাংলাদেশে এবং তারা বাংলাদেশের শ্রম পরিবেশ, শ্রমিকদের মজুরি, ট্রেড ইউনিয়ন করবার স্বাধীনতা ইত্যাদি 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 বিষয়ে তাদের অসন্তোষ জানিয়ে, এবং বলা হচ্ছে যে একটা কার্যাদেশ এসছে, যে কার্যাদেশের মধ্যে স্পষ্ট বলা আছে যদি বাংলাদেশ ইউরোপ, আমেরিকা, ইউএন, যুক্তরাজ্য এরকম কোনো দেশের নিষেধাজ্ঞার মধ্যে পড়ে তাহলে গার্মেন্টের যেই মাল সেটা তারা নিতে বাধ্য না, নেবে না, টাকাও পরিশোধ করবে না। এবং তখন সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বিজিএমই এর সভাপতি ফারুক হোসেন স্পষ্ট বলছিলেন যে এরকম এই ধরনের কার্যাদেশ যদি ক্রমাগত আসতে থাকে তাহলে এলসি খোলা মুশকিল হয়ে যাবে এবং বাংলাদেশের রপ্তানি শিল্প অর্থাৎ গার্মেন্ট শিল্প ভীষণভাবে ঝুঁকির মুখে পড়বে। এই কথাগুলোই আমরা এতদিন শুনে এসেছি, এই কথাগুলোই আল জাজিরা কিন্তু লিখেছে, নাথিং নিউ। সিগনিফিক্যান্ট হচ্ছে এই সময়টা, ঠিক এই সময় এই খবর কেন আবার নতুন করে আসলো আল জাজিরা। আমি আসলে এই আপনাদের হাতেই এগুলোর বিচারের ভার ছেড়ে দিচ্ছি, তবে আমি কিছু ইনসাইট আপনাদেরকে দিচ্ছি আজকের এই আমার ভিডিওর মধ্যে, যেটা আসলে আপনারা আমরা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলি আইনে, যে মুক্তার মতন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা সাজিয়ে সাজিয়ে আমরা আপনারা একটা মালা গাঁথতে পারেন, একটা চিত্র আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন। আরেকটা খবর একটু দেখেন, নৌকা এবং স্বতন্ত্র লড়াইয়ে লেজে গোবরে আওয়ামী লীগ, এটাও কিন্তু আমরা ইতিমধ্যেই জেনে গেছি। বিভিন্ন আসনে আওয়ামী লীগের প্রার্থী বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেবল যে কথার লড়াই হচ্ছে তা না, কেবল যে হুমকি ধামকি হচ্ছে তা না, বরং আওয়ামী লীগের নেতা কর্মীদের একেবারে তৃণমূল পর্যায়ে আমরা রক্তাক্ত হতে দেখছি, হাসপাতালে ভর্তি হতে দেখছি, এবং যে ক্ষত তৈরি হচ্ছে সেই ক্ষত আগামী 7 তারিখ পর্যন্ত কি ভয়াবহ রূপ নিতে পারে সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। এই নৌকা স্বতন্ত্র লড়াইয়ে লেজে গোবরে আওয়ামী লীগ, এটি সমকালে প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে যে সারা দেশে স্পষ্ট হয়ে যাচ্ছে আওয়ামী লীগের ঘরের বিবাদ। 266 আসনে তারা মনোনীত প্রার্থীরা লড়ছেন আর 221 আসনে 382 জন স্বতন্ত্র প্রার্থী লড়াই করছেন, অর্থাৎ আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের এই লড়াইটি হচ্ছে। এতে দেখা যাচ্ছে যে অনেক প্রভাবশালী প্রার্থীর পক্ষে জেলা উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের পদধারী নেতারা অবস্থান নেয় কোণঠাসা অবস্থায় আছে মনোনীত নৌকা। নেতারা যারা পদে আছেন তারা অনেকেই এক্সিস্টিং এমপির ব্যাপারে বা যিনি মনোনয়ন পেয়েছেন তার ব্যাপারে পজিটিভ না, তারা স্বতন্ত্রের হয়ে কাজ করছে। এবং এই যে আওয়ামী লীগ ভাগ হয়ে যাচ্ছে, দুটো স্পষ্ট ভাগ হয়ে যাচ্ছে এবং এক ভাগ আরেক ভাগের উপরে ঝাঁপিয়ে পড়ছে, এটা আওয়ামী লীগ 7 তারিখ পর্যন্ত টেনে নিতে পারবে কিনা এটা একটা বড় জিজ্ঞাসার জায়গা। আভ্যন্তরীণ কোন্দল, অবমূল্যায়ন, স্বতন্ত্র প্রার্থীর স্থানীয় প্রভাব এবং কারো বিরাগভাজন হতে না চাওয়ায় তৃণমূল আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা নৌকাকে সমর্থন প্রশ্নে নীরব আছে। নেতাকর্মী বিভক্ত হয়, সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। সাংগঠনিক কাঠামো যদি আজকে 22-23 তারিখ এর মধ্যেই ভেঙে পড়ে তাহলে আগামী 7 তারিখ পর্যন্ত, যেখানে এখনো বাকি আছে 14-15 দিন, সেই পর্যন্ত এই কাঠামো ঘুরে দাঁড়ানো তো দূরেই থাক, এই কাঠামোর অবস্থা কি দাঁড়াবে সেটা সহজেই অনুমান করা যায়। এক পক্ষ আরেক পক্ষকে বহিষ্কার বা অব্যাহতির ঘোষণা দিচ্ছে, দিন যত যাচ্ছে সংঘাতের আশঙ্কা বাড়ছে,
অবস্থা লেজে গোবরে। ভবিষ্যতে সাংগঠনিক শৃঙ্খলা ফেরাতে বেগ পেতে হবে। আর আরেকটা যে খবর, সেটা হচ্ছে যে তৈমুর আলম খন্দকার, আপনারা জানেন যে তিনি তৃণমূল বিএনপির হয়ে নির্বাচনী মাঠে আছেন, নানান রকম বিতর্ক তাকে নিয়ে তৈরি হয়েছে, তিনি নিজেও কিছু বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি আমার ধারণা ইচ্ছাকৃতভাবে একটা টেলিফোন কনভারসেশন তিনি সাংবাদিকদের সামনে করেছেন যাতে সেটি ভাইরাল হয়, এবং সেটি ভাইরাল হয়েছে। সেখানে তিনি প্রধানমন্ত্রীর সামনে কী কথা বলেছেন, কোন আসন চেয়েছেন, কোন আসনে সমঝোতা হয়েছে, এই বিষয়গুলো একেবারে জাতির সামনে স্পষ্ট করে দিয়েছেন। সেই তৈমুর আলম খন্দকার বলছেন, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখি না, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এবং শামীম ওসমান, আওয়ামী লীগের অতি আলোচিত সমালোচিত এক ক্যারেক্টার, তিনি বলছেন, ওরা মানচিত্রে থাবা দিয়েছে, সমুদ্র চায়, সেন্ট মার্টিন দ্বীপ চায়। খুব ভালো কথা। তিনি বলেছেন, পৃথিবীর অনেক বড় একটা শক্তি, ওরা মানচিত্রে থাবা দিয়েছে, সমুদ্র চায়, সেন্ট মার্টিন চায়। বলা হচ্ছে আরব স্প্রিং ইরাক লিবিয়ার মতন হয়ে যাবে, যদি এটা হতে দিতে না চান ভোট দিতে আসবেন, নয়তো ওরা সুযোগ নেবে, এরপরে আর রক্ষা নাই। এই এক মহিলা শেখ হাসিনা সব ঠেকিয়ে রেখেছে। আমি আজকে যেই খবরগুলো বললাম, সেই খবরগুলোতে কয়েকটা বিষয় তো স্পষ্ট, তাই না? এক হচ্ছে বাংলাদেশে বিদেশি শক্তি, বাংলাদেশের ব্যাপারে যেই শক্তিগুলো ক্রমাগত একটি কথা বলে আসছে, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় তারা, মত প্রকাশের স্বাধীনতা দেখতে চায় তারা, মানবাধিকার পরিস্থিতি ভালো আছে সেটি যারা দেখতে চায়, বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি, তাদের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এতদিন কিন্তু বিএনপির পক্ষ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং বিএনপির পক্ষ নিয়ে কিন্তু সে বলেছে যে আগামী নির্বাচন দাতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং আবাদ করতে হবে, এবং 7 জানুয়ারি নির্বাচনকে সে সামনে রেখে কেন সে ইন্ডিয়া গিয়েছে এ বিষয় নিয়ে কিন্তু খোলাসাভাবে একটি বক্তব্য রেখেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন পর্যন্ত নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।